আমাদের সাথে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম, আপনাদের ফুড গাইড, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেই গেছেন আমি ফুচকাওয়ালাকে নিয়ে এই ভিডিওটা করছি, কিন্তু ফুচকাওয়ালা সম্পর্কে আপনাদের নতুন কিছু জানানোর নেই। যারা অলরেডি বাংলার প্রত্যেকটা রিয়েলিটি শোতে ঘুরে বেড়িয়েছে, যারা দুবাইয়ের বিজনেস মিটে গিয়ে ফুচকা নিয়ে গিয়ে একটা বিশাল কিছু কাজকর্ম করে এসেছে, তাদের সম্পর্কে আমি আলাদা করে আর কী জানাবো, প্রত্যেকেই জানে। তবে হ্যাঁ, এই জিনিসটার জন্য আমি ভিডিওটা করছি স্পেশালি এই ধরুন কি ইলেভেন টুয়েলভ ক্লাস টেনের পরীক্ষা, ইলেভেন টুয়েলভের পরীক্ষা চলছে, সেটা শেষ হবে, বাবা মারা কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত। সেইখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই, বিটেক ভাই বোন দুজনে ইঞ্জিনিয়ার ভাই বোন, তারা লকডাউনের সময় থেকে ফুচকা বিক্রি করা স্টার্ট করে, আর এই দু বছরের মধ্যে মানে 2020 থেকে যদি আমরা স্টার্ট করি, 2020 মার্চে সেইখান থেকে ওদের জার্নি আজকে 2023 মার্চ, এই যে 2-3 বছরের যে পিরিয়ডটা, এই পিরিয়ডের মধ্যে ওরা যে এফোর্ট দিয়েছে, সেই এফোর্টে একটা ফুচকা, সামান্য একটা ফুচকার দোকান কোথা থেকে কোথায় গেছে সেটা একটু দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করছি। বাচ্চাদের কেরিয়ারের প্রতি, অন্ততপক্ষে পড়াশোনার প্রতি এরকম ঠেলবেন না যে ইঞ্জিনিয়ার হতেই হবে, ডাক্তার হতেই হবে। দেখুন কাজ করেছে ওরা, ইঞ্জিনিয়ারিং পড়েও তারা ফুচকা বিক্রি করে আজকে কোথায়, একটা ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করলে আজকে কত হাজার টাকা মাইনে পেত, কিন্তু ফুচকা বিক্রি করে আউটলেটের পরে আউটলেট, দোকানের পরে দোকান করারা উদ্বোধন করছে। আমি ওদের নতুন আউটলেটে গেছিলাম ব্যারাকপুরে, সেই ভিডিওটাই আপনাদের দেখাই, আর একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি যে পড়াশোনাই সব কিছু নয়। বাইকে করে ওই 8টা নাগাদ আমি ওদের এই নতুন আউটলেটে পৌঁছালাম, মানে 14 নম্বর রেলগেট থেকে বা বিটি রোড থেকে দু জায়গা থেকেই ওদের এই আউটলেটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ওই 2-3 মিনিটের মতো। একদম মিনিমাল সেট আপে সাজানো গোছানো, যেখানে কস্টিংটা বেশ কম, যার ফলে আপনাকে কম দামে অনেক সুস্বাদু খাবার কিন্তু ওরা দিতে পারে। ইউটিউবাররা যেখানেই যায় সেখানে গিয়ে মেকিংয়ের ভিডিও একটা দেখায় বা প্রসেসিংয়ের ভিডিও একটা দেখায়, আমি ইউজুয়ালি এটা পছন্দ করি না, কারণ এটা খুব কনফিডেন্সিয়াল একটা জায়গা, ওনারা ওনাদের মতো করে জিনিসপত্র কাস্টমাইজ করে, সেই জন্য এই জায়গাটা থেকে আমি অ্যাভয়েড করে শুধুমাত্র খাওয়াতেই ফোকাস করি। যেখানে আপনি গিয়ে খাবেন অ্যাকচুয়ালি, আপনার কাজটা খাওয়া, কীভাবে বানাচ্ছে সেটা দেখানো, তাই জন্য আমি খাওয়াতেই ফোকাস করছি এবং কী কী খেলাম সেটা আপনাদের দেখাচ্ছি। আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি কোনোদিন বলি না যে আমি এটা খাবো ওটা খাবো, আমি তোমার কাছে এসেছি তুমি কী খাওয়াবে সেটা বলো। তো ওরা প্রথমে শুরু করলো আমাকে দই ফুচকা দিয়ে। দইটা কিন্তু ওই আমুলের বা মাদার ডেয়ারির দই না, আমার মনে হলো ওদের ঘরে পাতা দই, মানে আমরা মা যেরকম আমার ঘরে যেরকম দই পাতে, সেই যে টক দইয়ের যে টেস্টটা আমি সেরকম একটা ফ্লেভার পেলাম এখানে। ওদের আরেকটা স্পেশালিটি হলো বাংলাদেশি ফুচকা। বাংলাদেশে ডিমটাকে কুচি কুচি করে ঝুড়ো ঝুড়ো করে ফুচকার মধ্যে স্টাফিং হিসাবে দেওয়া হয়, ওরাও সেটা করেছে। আমার বাংলাদেশি বন্ধুরা এসে খেয়ে বলেছে যে বাংলাদেশের সাথে মশলার একটু তারতম্য আছে, কিন্তু আমার কিন্তু খেয়ে বেশ ভালো লাগছে, স্পেশালি ডিমের কুসুমটা যখন জিভের মধ্যে পড়ছে অন্যরকম একটা ফ্লেভার ক্রিয়েট করছে, এটা এখানে গেলে অবশ্যই খাবেন। ওদের আরেকটা স্পেশালিটি হলো চিকেন ফুচকা, কিন্তু পার্সোনালি আমার ওদের এই চিকেন ফুচকাটা খেয়ে অতটা মজা লাগেনি, তার কারণ হচ্ছে ওরা ওপরে যে সসটা দেয় না, সেই সসটাই ভেতরে স্টাফ থিংসের যে টেস্ট আছে সেইটাকে মানে ওভার পাওয়ার করে দেয়, সেই জন্য আমি প্রেফার করি সস ছাড়া ওদের চিকেন ফুচকাটা খাওয়া, স্টাফিংটা সত্যিই খুব ভালো। আপনি দু রকমই ট্রাই করবেন, যেটা ভালো লাগে সেটা অবশ্যই রিপিট করবেন। এরপরে খেলাম ওদের চিজ চিকেন ফুচকা, অনবদ্য খেতে, ওপরে চিলি ফ্লেক্স ছড়ানো, বেশ সুন্দর দেখতে, এবং খেয়ে সত্যিকারেরই একটা মন ভরে গেছে এরকম একটা ফিলিংস আসে, এখানে গেলে এটা অবশ্যই ট্রাই করবেন। এরপর ওরা আমাকে খাওয়ালো চাটনি ফুচকা, তেঁতুলের ঘন চাটনি দিয়ে এটা করা, মানে এটা দেখলেই না মুখের চোয়াল বেয়ে জল গড়িয়ে আসে, এত টেস্টি ছিল জিনিসটা। এটা আপনারা ট্রাই করতে পারেন, তবে আমি যেগুলো বারবার বললাম, বাংলাদেশি ফুচকা, চিকেন চিজ ফুচকা, এই জিনিসগুলো কিন্তু একদমই মিস করবেন না এখান থেকে। প্রথম দিন আউটলেট খুলেছে বলে অনেকগুলো আইটেম মিসিং ছিল, তার মধ্যে কুলচাটা আমার ট্রাই করা হয়নি, নেক্সট যেদিন যাবো কুলচাটা অবশ্যই ট্রাই করবো। ওদের স্যান্ডউইচটা ট্রাই করলাম, অ্যাকচুয়ালি স্যান্ডউইচে কী হয়, সবাই ওই বয়েলড চিকেনটাই স্যান্ডউইচের স্টাফিংয়ে দিয়ে দেয়, কিন্তু ওদের এখানে চিকেনের যে স্টাফিংটা সেটা দেখলাম বেশ চিকেনটা কষানো, ফলে আপনার বেশ একটা মশালেদার একটা ফ্লেভার আসবে, ওই জন্যই আমি ওদের এই স্যান্ডউইচটা প্রেফার করলাম। ইউজুয়ালি আমি বার্গার আর স্যান্ডউইচ বেশি প্রেফার করি না, আপনারা জানেন পাউরুটির জন্য পেট ভরে যায় বলে, বাট এটা কিন্তু আপনাদের খেতে বলবো অবশ্যই। বাঙালির ছেলে, ঝালে ঝোলে অম্বলে হবার পরে একটু যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু কোনো একটা জায়গা অপূর্ণ থেকে যায়।
কিন্তু একটা সমস্যা হলো, যারা ওই গতানুগতিক ভাবনার বাইরে বেরোতে পারে না তারা কিন্তু এটা দেখে নাক ছিটকাবে। আমি যখনই শর্টস আপলোড করেছিলাম অনেকে আমায় ফোন করে, ভাই তুই কী সব করছিস, হ্যাঁ এইগুলো কি ঠিক, মানে এই ধরনেরও মানে কল আমি রিসিভ করেছি এবং তাদের কথা শুনেছি। কিন্তু বেসিক্যালি কী বলুন তো, নতুন জিনিস ট্রাই করতে কখনোই পিছপা হওয়া উচিত না। সেই জন্য আমি ওদের আইসক্রিম ফুচকাটাও ট্রাই করলাম। একটা জিনিস বলবো, দাঁতে ব্যথার মধ্যেও আইসক্রিম খেয়েছি এবং কী বলবো কষ্টের মধ্যেও আনন্দ হয়েছে, এইটুকু বলতে পারি। নতুন জিনিস একবার ট্রাই করুন, যদি খারাপ লাগে খাবেন না আর, কিন্তু যদি ভালো লাগে সেটা তো বারবার রিপিট হবে না, সেই জিনিসটাকে কেন মিস করবেন। খান, দেখুন আগে, তারপরে বিচার করুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।